প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়ার সাক্ষাৎকারে কথা বলেন ওই সাক্ষাৎকারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগ বিচার বহির্ভূত হত্যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন প্রধানমন্ত্রী দাবি করেছেন বাংলাদেশে গত চোদ্দ বছর ধরে গণতন্ত্র অব্যাহত থাকায় দেশে অসাধারণ উন্নয়ন হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে এক নায়কতন্ত্রের যে ব্যবস্থা গড়ে উঠেছে বলে অভিযোগ করা হয় সেটি নাকচ করে দিয়ে তিনি বলেছেন গত চোদ্দ বছর ধরেই শুধু দেশে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে তাই উন্নয়ন হয়েছে শেখ হাসিনা বলেন নির্বাচন এবং ভোটাধিকারের জন্য তিনি সারা জীবন ধরে সংগ্রাম করেছেন সামরিক শাসকদের বিরুদ্ধে